সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের তথ্য রিপোর্টে। কমিউনিটি পুলিশিং এর মূল তন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র, পুলিশ জনতা জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে 2022 উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমার জীবনে বিড়ি সিগারেট খাই না, জুয়া মদগাজ আমার জীবনে আসে নাই, জানি না, তবে গন্ধ একটা বাতাস পাই, এই জিনিসগুলো একটু। আজ শনিবার 29 অক্টোবর সকাল 10 খুঁটিকায় থানা আঙ্গিনা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজার এলাকা ঘুরে থানা আঙ্গিনায় এসে শেষ হয়। বেলা 11 ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিরাজদিখান থানা পুলিশের উপপরিদর্শক গোবিন্দলাল দের সঞ্চালনায়। ও অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত। এ সময় উপস্থিত জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ছিনতাই, ইপটেজিং সহ সমাজে সংগঠিত বিভিন্ন অপরাধ ও আইন শৃঙ্খলা অবনতি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আমরা 100% সহযোগিতা আপনাদের করব। আমার জীবনে বিড়ি সিগারেট খাই না, জুয়া মদগাজ আমার জীবনে আসে নাই, জানি না, তবে। এতে আর উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, সিরাজদিখান থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমরান খান, উপপরিদর্শক সাদ্দাম মোল্লা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে এর সমাপ্তি করা হয়।